konuşacak. Şarkı gibi yapacağım, şarkı keşif edeceğim. একটা প্রশ্ন, তোমার মাথায় যে ফুলটা লাগাও সেইটা কোথা থেকে?
un gatto, ti prosciutta così, ed è ciò che non che tu ti devi prendere. Gioco mio, con quella lei, che è una cantiglia separata, ti chiede la parte del fuoco. Sfrutti di te, dei demoni mai originali, che te lo fa un paio. Ma ne vi dice che tu ti chiedi la pecca, che o che ne dei fuori che ci miesti. Tarpone, a me, a me, a me, পছন্দ হচ্ছে যে নিজেকে সবসময় একটু সুন্দর করে তৈরি করে রাখা, এই জন্যে যে আমি যদি নিজেকে সুন্দর করে রাখি তবে পৃথিবীটাকে আমি সুন্দর করে দেখতে পারবো, এটা আমার একটা ইচ্ছে। আর এটাতে আমার স্বামীর অনেক সহযোগ, যার জন্যে কিছু কিছু কালার উনি অনলাইনেও আমাকে আনিয়ে দেন। জেনে খুব আনন্দ হচ্ছে, কিন্তু এই ফ্লাওয়ার ফ্লাওয়ারটা আমি কাকে বলবো, তোমাকে তোমার হাজব্যান্ডকে? আসলে পছন্দটা আমার, আমি এই যে স্বাস্থ্য ভালোবাসি, তো উনি আমাকে সহযোগিতা করেন, কোথা থেকে কি পাওয়া যাবে তার যোগান দিতেন, মানে উনার কোঅপারেশন ছাড়া নিজেকে এইভাবে প্রস্তুত করা সমস্যা সেটা কিন্তু আমার মনে হয় যে খুশি। পুজোর সব পর্ব সেই সব মেইন আকর্ষণ যেটা আমাদের সব আনন্দের বিষয় সেটা হচ্ছে আমাদের চারদিন কাউকে দুপুরের লাঞ্চ রান্না করতে পারে, সেটা আমাদের ক্লাব থেকে হয়। সেই জন্য আমরা সকাল সকাল নতুন শাড়ি পরে সেরে গুঁজে আর কোনো চিন্তা নেই এসে ক্লাবে পুজোর কাজে লেগে যায়, এবং তারপরে শুরু হয় আমাদের ভোগের পালা। সবাই আমরা ওখানেই একসাথে বসে খাই, এনজয় করি, তারপরেই প্ল্যান হয়ে যায় সন্ধ্যেবেলায় কখন আসবো ক্লাবে। আবার সব থেকে আনন্দের বিষয় হচ্ছে রান্না করতে হবে না, সন্ধ্যেবেলার খাওয়া, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সব কিছুই আমরা ক্লাবেই ওখানে পেয়ে যাই, এবং সেটা একটা খুব বড় আকর্ষণ, যার জন্য স্বাস্থ্যও টাইম পায়। সবাই সেজে গুঁজে সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি চলে এলাম, তারপরে প্রোগ্রাম হলো, প্রোগ্রাম দেখতে দেখতে শুরু হলো খাওয়া দাওয়া নানা রকম এটা সেটা, তারপরে হবে ডিনার, সেটাও সবাই মিলে নিজে নিজে গ্রুপের সাথে বসে সবাই ডিনার করি, এবং সেটাও খুব আনন্দের বিষয়, একটা আড্ডা। সবার সাথে রোজ তো দেখা হয় না, পুজোর সময় যে সবাইকে একসাথে পায় এবং সবার সাথে বসে খায় এটা একটু খুব আনন্দের বিষয়। এইভাবে সপ্তমীটা পুরো বেশ অনেকটা রাত অব্দি বাইরে কেটে যায়, তারপরে বাড়ি গিয়ে শুরু করি অষ্টমীর প্রিপারেশন। পুজো মানে একটা পেট পুজোর ব্যাপার, একদম যে ভোগ বিতরণ হয় না সেটা একটা বিরাট আকর্ষণের ব্যাপার, এত ভালো ওখানকার ভোগের সমস্ত আইটেম থাকে, শুধু খিচুড়ি ভোগ তা না, বিভিন্ন পদের আর কি রান্না মানে হয়, আর রান্না ওনার জন্য একেবারে উৎসুক বস থাকে, আর বিশেষ করে মহিলা দাঁড়িয়ে আমরা দুজনে ভবিতরের দায়িত্বটা আমাদের উপর থাকে, আমরা কাউন্টারে দাঁড়িয়ে লোকেরা যে আমাদের কাছ থেকে ভোগ কিনতে আসে বিতরণ করি, তাহলে দুজনে এত এনজয় করি যে পুজোর দুপুরটাতে বিভিন্ন লোকের সাথে আলাপ হয়, শুধু বাঙালি তা না অবাঙালিও অনেকে আসে আমাদের মিলন একটু ভোগ নেওয়ার জন্য, সবাইকে একটু শুভেচ্ছা জানান এবং সকল সকলকে একটু ভোগ বিতরণ করে আমরা দুজনে কাজে ভীষণভাবে নিজেকে আনন্দ করব। ঠিক তারপরে একটা বিশাল জমাটি আড্ডার ব্যাপার থাকে, কখন আড্ডা মারবো, কখন বসবো, পেট পুজো চলবে আর বিশাল একটা আড্ডা, রাত্রে আড্ডা মারতে মারতে আমাদের তো সময়ের কোনো খেয়ালই থাকে না যে বাড়ি যেতে হবে করতে হবে, মানে একের দিন তো রাত্রি তিনটের সময় ভোর হতে চলে তিনটের সময় আমরা বাড়ি যাই, সেই বাঙালিদের আড্ডা বলে আড্ডা না হলে পুজো নেই। আমরা সকলকেই ভোগটা দিয়ে যাই, অনেক সময় হয় ভোগ হয়েছে হয়তো বুঝতে পারিনি, কিন্তু তারপরে বেলার থেকে এই তিনটে সাড়ে তিনটে পর্যন্ত তখন অনেকে আসে যে একটু ভোগ হয় একটু ভোগ পাবো আমরা, তখনও আমরা চেষ্টা করি আমরা সকলকে ভোগ দিতে পারি, দিয়ে তারপর ভোগের পর্বটা মোটামুটি আমাদের ওই চারটে সাড়ে চারটে মধ্যে ওটা শেষ হয়ে যায়, তারপরে তো অপেক্ষায় থাকি সন্ধে কখন হবে, মানে সন্ধেবেলায় আবার আরেকটা পর্ব করে তখন সেজে গুজে আসবো, তাড়াতাড়ি বাড়িতে সাজবো, ছড়েই চলে এসেছি এখন মিলাদিতে, এসেই আমরা এখন আমার দিদের মধ্যে গল্প আড্ডা সাংস্কৃতিক অনুষ্ঠান সব নিয়ে একদম মাতামাতি, যেন মনে হয় সপ্তমীটা যেন আছে দিনটা যেন আছে না পেরিয়ে হয়ে যেন এটাই চলে অনেক অনেকক্ষণ ধরে। একদম ঠিক বলেছো বলি, আমরা ভোগ বিতরণ করবার পর কখন যে বিকেল গড়িয়ে যায় বুঝতে পারি না, তারপর আমরা চাই যত তাড়াতাড়ি বাড়ি থেকে আবার সাজগুজ করে আমাদের মিলনীতে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটাও উপভোগ করব। আর আমাদের মিলনীতে একটাই প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় আমাদের লোকাল বা কখনো বাইরের থেকে আর্টিস্ট এনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তখন আমরা পুরোটা এনজয় করি, আর কোনো দায়িত্ব নেই, খালি প্রোগ্রাম এনজয় করা এবং নিজেদের আড্ডা ছুটিয়ে আড্ডা মারা,
এবং তারপর খাওয়া দাওয়া, এই করতে করতে মধ্য রাত পর্যন্ত হয়ে যায়। আমরা বুঝতেই পারি না যে সময়টা কিভাবে কাটছে। পুজো মানে আমাদের বাঙালিদের ছোটবেলা থেকে একটা মানসিকতা থাকে যে সপ্তমী অষ্টমী নবমী এবেলা ওবেলা পাল্টে পাল্টে জামা কাপড় পরবো। তো যদিও আমরা কিছুটা বড় হয়ে গেছি এখন, ছোটবেলা সেই দিনটা নেই, কিন্তু তবুও বেশি জামা কাপড়ের চাহিদাটা থেকেই যায়। তো একটু জিজ্ঞেস করে নিচ্ছি তার কথা হারিয়ে গেছে। ভীষণ ভীষণ অনেক অনেক শুনেছি।